ওনার সময় পাইতাম না, খানা মিল যেরকম হইবে না, বাইরে কমবে না, বেড়ান ওদেরও নিয়ে আসে হিরোদের। শিবাস কই তোমার সাথে যে হ্যাঁ এখানে করে মেশিন দা করলে আর আমরা ঢেলে হাজিরা পাশ কি কাজ আপনাদের কি কাজ আমাদের টিকা ইয়ে পর্যন্ত ফেরবুক মুক্ত পর্যন্ত মানে দেখা যাবে পুলিশ আসবে পালার লাগছে কিনা। হ্যাঁ পুলিশ থাকে কি থাকে না অনেক সময় থাকে অনেক সময় থাকে না, থাকলে ফেরিয়ে আয়োজনে নিতে পারবে। আর কবে টিকা ব্যবসাটা করতেছেন? এই যে টাটা একটা 207 আছে একে জাহির মিয়ার গাড়ি একদিন আমরা যে দাবা করছিলাম আমি মালদিকা জাহির কি না আপনি কি পার পাশে আইছেন এখানে আপনারা কিভাবে দাঁড়াবে আর কি করছে যান তারপরে আপনি কি করছেন কোথায় করছেন তারপরে কি করছেন রাকেশ কি করে চায়ের দোকান আর কি? হ্যাঁ এই অবস্থা আমরা কত টাকা? আমার 2 লাখ টাকা দিয়ে কে দিছে? 2 লাখ টাকা রূপ দিয়ে দিয়ে গেছে স্যার। 2 লাখ টাকা কে দিছে আপনার? একটা ছেলে। নাম কি? নাম জানি না স্যার। যেরকম আপনারা জানেন আমাদের নেশাবিরোধী অভিযান চলছে, এর মধ্যে আমাদের শ্রীনগর পিএসএ মলেনগর নাকা এটা দিয়ে আমরা বাইপাসটাকে মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করি। এই নাকা ডেলি নাইটে অ্যালার্ট থাকে, একদম 100% নাইট পেট্রোলিংও চলে। তো আজকে সকাল 4:30 নাগাদ একটা বোলেরো পিক আপ TR07 1555 নম্বরের আসছিল। তো আমরা ওকে হাত দেখিয়েছি আর জন্য, কিন্তু ও দাঁড়ায়নি। আমরা সাসপিশিয়াস থেকে হাত দেখিয়েছি, ও আনন্দনগর দিকে ঢুকে গেছে। তো আনন্দনগর থেকে ঢোকার পরে আমরা যেখানে ওখানে টাকা স্টাফ ছিল ওটা ফলো করছি। এই সময় ওসি ওরাও নাইট পেট্রোলিংয়ে ছিল, ওরা অন্যদিক থেকে এসেছে। তো দুদিক থেকে যখন দেখেছে ফেসে যাচ্ছে, তো ড্রাইভারটা গাড়িটা নালীর মধ্যে ফেলিয়ে পালিয়ে গেছে পুলিশ ভিতরে। তো আমরা ট্রেন দিয়ে গাড়িটা রিকভার করে এখানে এনেছি। এই মাঝখানে একজন লোকাল মানুষ নিজেকে পলিটিক্যাল পরিচয় পলিটিক্স আছে বলে পরিচয় দেয়, উনি আমাদের এক পুলিশ স্টাফকে অফার দিয়েছেন যে গাড়িটা ছেড়ে দিতে, মানে একটা নেগোসিয়েশনে আসতে, একটা লাইন করে দিতে, ঠিক আছে। তো আমরা এই সুযোগটা পেয়েছি যে এখন তো আমরা মোটামুটি তো এর মধ্যে লোক পাওয়া যায়নি, কার মাল এটা বোঝা যাচ্ছে না। তো আমরা বলেছি ঠিক আছে, আমাদের পুলিশেরই একজনের স্টাফের নম্বর, আমাদের সেকেন্ড অফিসের নম্বর দেওয়া হয়েছে, সেই নম্বরে কন্ট্যাক্ট করতে বলুন। উনি কন্ট্যাক্ট করেছে, আমরা আনন্দনগর ব্রিজের কাছে আনিয়েছি ওনাকে বসে আসতে। তারপরে আমি আর ওসি ওখানে আগেই বসে গেছি, আর আমাদের সেকেন্ড ওসিকে ওই এটার রফা করার নেগোসিয়েশনের জন্য পাঠিয়েছি। তো ব্যাস ও ট্র্যাপে ফেসে গেছে। তো আল্টোতে এসেছে দুজন, তো ওদের আটক করা হয়েছে, আটক করে আনা হয়েছে। তো এখন ইন্টারোগেশন চলছে। তো আমরা সবার উপরে অ্যাকশন নেব, যে এই অফারটা নিয়ে এসেছে, যে
ফোনে আগে অফারটা দিয়েছে তাকেও, যাকে ধরেছে তেও। আর এদিকে ইন্টারগ্রেশন পেয়ে একটা জাহিদ মিয়ার নামে নাম পাচ্ছি আমরা বক্সনগরের মেন মালিক। দেখো পুরো আমরা অ্যাকচুয়ালি এই রিংটায় চক্রান্তটাকে একটা কনস্পিরেসি হিসাবে চলছে, বিভিন্ন মানুষ যার মধ্যে রাজনৈতিক তাদের যারা জড়িত, যারা ব্যবসায় জড়িত অনেকে যুক্ত আছে, পুরো রিংটা আমরা এই কেসের মধ্যে তোলার চেষ্টা করছি। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে? গাড়িটা আসছিল ওই ওই দিক থেকে, মানে আপনার ফ্রম টুয়ার্ডস খয়রপুর যাচ্ছিল, মানে আচ্ছা যে ফোন করেছিল কোন রাজনীতি দল ছিল? এই দেখুন আমাদের কাছে তো, আমরা তো পরিচয়পত্র থাকে না আমাদের কাছে রাজনীতি দল, তো আমরা যে তখন ভেরিফাই করবো না তো বলা মুশকিল। তো এখন ইন্টারগ্রেশনের মধ্যে নাম এসেছে, এখন দলটা তো আমরা কার্ড দেখিনি, উনি নিজেকে বলছেন আমরা রিপ্রেজেন্ট করবো, অ্যাকচুয়ালি উনি কী মেম্বার হচ্ছে না হচ্ছে এটা তো বলা মুশকিল। কোন দলের বিলং করছেন? এটা তো বলেছে যে আমি এই দলের, বা না এটা তো লোকাল আমরা চিনি, তো দল ফোনে দল লোকাল তো আমরা চিনি কোন দলের নামে চলে, তো এখন এটা তদন্ত হচ্ছে। এটা মানে ওনার যদি রোল পাই তার আগে ডাকাটো হবে কোন 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 মানে মানে কোন মানে সিচুয়েশনে ওনার উনি একটা গাঁজা ব্যবসায়ী তরফে একটা লাইন করার জন্য পুলিশের স্টেশনের সঙ্গে নেগোসিয়েট করার একটা সাহস পেয়েছেন, এটা জিজ্ঞেস করা হবে। আনুমানিক 200 কেজি এখনও ওজন হয়নি, আনুমানিক 200 কেজি তো হবে মিনিমাম। যে দুজনকে ধরা হয়েছে ওদের নাম টাম? হ্যাঁ নাম তো এখন চলছে, আপনি নাম আপনি আপনাকে আমাদের পাঠিয়ে দিন, এখন ইন্টারগ্রেশন চলছে পুরো নাম। আমার ফাদার অ্যারেস্ট আমি করবো এর মধ্যে।